বিক্রি করে 12 লক্ষ টাকা দিছি এ পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর দেখতেছি না আমার হিপটিনডা দরফর 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 করতেছে বাবা বাবা আমার তো সরকারি চাকরি হয়ে গেছে আজ থেকে আমি সরকারি চাকরি কর্মকর্তার বাবা হয়ে গেছি রে আমার গর্বে বুকটা ভরে গেছে তোর মারে এই ভিতর বাড়ি যায় তোর মারে আমি খবরটা জানাই আসি তুই একটু ওই আনন্দ উল্লাস কর ঠিক আছে তুমি আজ থেকে যেদিকেই যাবে সেদিকেই তোমাকে বলবে সরকারি চাকরি কর্মকর্তার বাবা আজ থেকে আমি সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা বাড়ি আছো না কে আসবে কি করে আসবে কি করে টাকা খরচ করতে হয় সাহেব আলী টাকা খরচ করতে হয় আমার সাল তো 12 স্টুডেন্ট তোমার তোর কোভিড মার্কা স্টুডেন্ট কোভিড তো টাকা দেয়াই লাগিনি হ্যাঁ সাহেব আলী আমি তো এখন সরকারি কর্মকর্তার বাবা বুঝছো ওই সিস্টর বাজারে যায়া সাত মন মিষ্টির অর্ডার দিছি বুঝছো ওই সন্ধ্যাবেলা এসে একটা মিষ্টি খায়া যায় বুঝছো সাহেব আলী তাহলে আসি আমি আরে নীলা আমি তো তোমার কাছে যেতে চাচ্ছিলাম কেন সরকারি চাকরি আছে বস কোয়ালিটি আছে আরে শাও ওর হয় নাই সরকারি চাকরি কি আর তুমি সহজ খরচা লাগে খরচা আচ্ছা তুমি বাদ দাও তোমাকে এত একটা খুশি সংবাদ দিলাম তুমি আমাকে কিছু দিবা না দেও না আর দেও না শোনা দাঁড়াও এই শুনলাম ওই পাড়ার গভুর পাড়া মালিকের সওয়ালে নাকি চাকরি হয়েছে তুই তো ইন্টারভিউ দিয়েছিস তাহলে বারে তোর কি খবর আসে নাই বাবা আসে নাই এই তুই তো ভালো রেজাল্ট করেছিস এ তোর মাথায় এটা কি এ জানি না তুই মাথায় এটা কি করেছিস এ ভালো স্টুডেন্টরা কি এগুলা পরে রে এ তোর চাকরি হবি নি কেবা করে এই তোর চাকরি হয়নি এ তোকে আমি কিসের অভাব রেখেছি বাবা তোকে কি আমি কোনো কিছু কম দিয়েছি তাহলে কি এতদিন আমি গাধার পেছনে টাকা খরচ করেছি রে বাবা আমার এক বন্ধু ক্রিস্টালে চাকরি করে আমি ওর সাথে কথা বলছি আমি ওর ওখানে চাকরি করব বাবা ক্রিস্টাল তুই গার্মেন্টে চাকরি করবি ছি 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 তুই শেষমেশ গার্মেন্টে চাকরি করবি তুই আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিবি এই মানুষ কি লেখাপড়া করে গার্মেন্টে চাকরি করে মানুষ লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার চাকরি করবি আর তুই গার্মেন্টে চাকরি করবি তোকে লেখাপড়া করাইছি গার্মেন্টে চাকরি করার জন্য তোকে কি লেখাপড়া করাইছি আমি গার্মেন্টে চাকরি করার জন্য তুই আমার মান সম্মান ডুবাবি এই তুই যা আমার চোখের সামনে থেকে যা তুই আমার চোখের সামনে থেকে নালি বাড়ি তো বসাই দেবেন এক খান শুনেছেন আপনারা আমি এত কষ্ট করি লেখাপড়া শিখাইলাম এত টাকা পয়সা খরচ করলাম আর ও শালা কইছি কি আমি গার্মেন্টে চাকরি করবি আর আমি গার্মেন্টে চাকরি করার জন্য কি লেখাপড়া শিখাইছি হ্যাঁ বলেন তো আপনারা মেজাজটা কেমন থাকে সারা ছাগলের বাচ্চা ছাগল ওই কথাই তো রুজি রুজি আপনার তো শুনতে আমার ভালো লাগে না এই শোনো না এত অবাক হচ্ছ এত হতাশ হওয়ার কি আছে যারা সরকারি চাকরি করে না তারা কি না খেয়ে থাকে আমি প্রয়োজনে আবার পরীক্ষা দেব আবার চাকরি করবো বুঝছো এই শোনো না শোনো না আজকে না খুব সুন্দর পিছানে পিছানে এই শোনো না আজকে না খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি তুমি আর আমি মিলে একটা ছোট্ট ঘর বেঁধেছি হ্যাঁ আমাদের একটা ফুটফুটে মেয়ে হচ্ছে ঠিক তোমার আগে চাকরি খুঁজো খাবে কি বাতাস15 বছর পরের কাহিনী
সাহেবালে, ও সাহেবালে, বাড়ি আসো নাকি ভাই? ও সাহেবালে, কিরা এ গফর বড় মালিক যে ভাই, কি মনে করি এই গরিবের বাড়ি হাতির পাড়া ভাই? আর কাটা কেন্দ্র উল্টে দিও না ভাই, ওই দুদকের মামলায় আমার ছেলেটা ঘুষি খাওয়ার অপরাধে আমার ছেলেটার চাকরি গেছে ভাই। ভাই ওই ছেলেটার ইনকামে আমার সংসারটা চলতো ভাই, জানি ভাই সংসারটা চালানো খুব দুষ্কর হয়ে গেছে ভাই। ভাই ফার্মেসিতে অনেক টাকা ঋণ হয়ে গেছে ভাই, তুমি আমার কিছু ব্যবস্থা করো ভাই। ভাই তুমি এরকম ভেঙে পড়তেছো কিসের জন্য? কিছু হবি না, সব ঠিক হয়ে যাবি নি ভাই। আমি আমার শাওনের হাতে কথা বলে একটু দেখি তোমার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা ভাই। তোমার সাথে আমি অনেক বেয়াদবি করেছি ভাই, তুমি আমাকে মাফ করে দাও ভাই। তুমি আরে ভাই করে দাও ভাই, তুমি মাফ চাইছো কিসের জন্য? আমি তো হেটা কিছু মনে রাখিনি, সব ধাইরে ফেলা দিছি। Hi Dom, how are you? Why? Do you know Crystal Martin is the symbol of Bangladesh garment sector? Yes, of course. Yes, you can come. Do you know we can do all the critical garments with best quality? Yes, of course, you can come anytime. Yes, yes. Sir, phone. হ্যাঁ বলো। 2 কোটি টাকা, তুমি জানো ওই ফ্যাক্টরিতে আমার কত সিটিভি জড়িত? যদি 500 কোটি টাকা হয় তারপর আমি ওই ফ্যাক্টরি চাই। আই ওয়ান্ট টু বি এ ওনার অফ দ্যাট ফ্যাক্টরি, অফকোর্স। 500 কোটি টাকা হলে তুমি এগ্রিমেন্ট করতে বলো, আমি সাইন করে দেবো। ইয়েস, হ্যাঁ তুমি পাঠিয়ে দাও, তুমি পাঠিয়ে দাও এগ্রিমেন্ট, পাঠিয়ে দাও। নীলা, নীলা তুমি আমাকে ক্ষমা করে দিও নীলা, তুমি আমাকে ক্ষমা করে দিও নীলা, আমি তোমাকে সুখে রাখতে পারলাম না নীলা, আমি তোমাকে সুখে রাখতে পারলাম না নীলা, সুখে রাখতে পারলাম না। তোমার সুখের জন্য আমার সহকর্মীদের স্ত্রীদের চেয়ে একটু ভালো রাখার জন্য জীবনে কত অবৈধ কাজ না আমি করেছি নীলা, তারপরও আমি ঠিক থাকতে পারলাম না নীলা, ঠিক থাকতে পারলাম না। তুমি ক্ষমা করে দিও নীলা, ক্ষমা করে দিও। তুমি গার্মেন্টসে চাকরি নেবে না, তুমি গার্মেন্টসে চাকরি করবে, তুমি গার্মেন্টসে চাকরি করবে নীলা। সারা জীবন আমি গার্মেন্টসকে কত নামা করেছি, কত বাবা করেছি, ঘৃণা করেছি। অবশেষে আমার সংসারের হাল ধরার জন্য তুমি গার্মেন্টসে চাকরি করবে নীলা। কি শোনালে তুমি নীলা আমাকে, কি শোনালে, কি শোনালে নীলা, কি শোনালে? ওকে, এই টিভিটা স্যার উনি কি এসছে? ইয়েস স্যার, রাখো ওনাকে। মিস নীলা কামিং, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। তোমরা যাও। চিনতে পেরেছো আমাকে? আমি সেই সব। তুমি তো আগে অনেক সুন্দরী ছিলে, কি হয়ে গেছে তোমার? হ্যাঁ জানি শাওন পরাগ যা করেছে মূলত তোমাকে সুখে রাখার জন্যই করেছে, কিন্তু বৈধ পথে না করে সেটা অবৈধ পথে করেছে। যদি বৈধ পথে করতো তাহলে আর এই অবস্থা তোমাদেরকে দেখতে হতো না। এনিওয়ে তুমি তো লেখাপড়াও তেমন একটা চালিয়ে গেলে না, আমি চাইলে আমার ফ্যাক্টরির যে কোনো একটা পজিশনে তোমাকে বসিয়ে দিতে পারি। তাতে কি হবে? কোনো একজন যোগ্য লোকের সাথে প্রতারণা করা হবে, আমি সেটা করতে চাই না। আচ্ছা তোমার হাজবেন্ড কি গার্মেন্টসকে আগের মতো এখনো ঘৃণা করে? যদি ঘৃণা না করে তুমি একটা সিভি নিয়ে আমার কাছে পাঠিয়ে দিও, আমার নতুন প্রজেক্টের ইনচার্জ করে দেবো।
মাসে কত? 2 লক্ষ টাকা হলে তুমি ভালো থাকতে পারবে তো? জানি 2 লক্ষ টাকা হলে তোমাকে আর অবৈধভাবে ইনকাম করতে হবে না। আজ বাংলাদেশে ইচ্ছা করলে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কোটি কোটি টাকা ইনকাম করা যায় সম্পূর্ণ বৈধভাবে, কোনো অবৈধভাবে ইনকাম করতে হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার স্মৃতিগুলো মনে করতে চায় না। স্মৃতিটা মনে হলে আমার এই গেটের কথা মনে পড়ে যায়। গেটের ভিতরে যেরকমের ভালোবাসার মধ্যে থেকে তীর ঢুকিয়ে দিয়েছে, ঠিক বুকের মধ্যে ওরকমের একটা ক্ষত আছে। এনিওয়ে, তোমার ছবিটা আমার কাছে রেখে দিই। এখানে যে তোমার ছবিটা আছে, আমরা সবাই একই সাথে বলবো, আজ আর নয় অবহেলিত, গার্মেন্টস শিল্প খাত অনেক আগেই আধার কেটেছে, হয়ে গেছে প্রভাব। ধন্যবাদ সবাইকে।